আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল শিরামেন্স কিচেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইজি এবং সহজ একটা রেসিপি যেটা আসলে সবাই পারে তারপরও আমি আমার চ্যানেলে দেওয়ার জন্য আজকের এই রেসিপিটা করা চিচিঙ্গা ভাজি তো এখানে আমি প্রায় হাফ কেজি ওজনের দুইটা চিচিঙ্গা নিয়ে নিয়েছিলাম এবং এভাবে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও কুচি করে বা আর একটু মোটা করে কেটে নিতে পারেন তো এটা এখন আমি ভেজে নিব আর এটা ভাজার জন্য এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো আপনারা যারা পেঁয়াজ পছন্দ করবেন না তারা এখানে রসুন দিয়েও দিতে পারেন আজকের এই ভাজা মানে রেসিপিটাতে আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তো হলুদটা আমরা এভাবে একটু তেলে ভেজে নিব তাহলে দেখবেন যে ভাজি করলে এটার গ্রানটা অনেক সুন্দর হয় এবং কালারটাও অনেক সুন্দর আসবে তো এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর আমরা যখন হলুদটা একটু ভেজে নেব তখন কিন্তু একদম লোয়াচেই ভাজবো যেন হলুদটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে তাহলে কিন্তু আর ভালো লাগবে না তো এখন আমি সবগুলো চিচিঙ্গা দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ তা এখন আমি এটাকে একটু উল্টে নিচ্ছি মানে একটু মশলাটার সাথে একটু মেখে নিচ্ছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তা একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিলাম তো এটা কিন্তু বলক চলে আসছে আর এটাতে কিন্তু পানি উঠছে আপনারা দেখতেই পারছেন আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যেন সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে এটার পানিটা শুকিয়ে নেব তা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো এই তো এইভাবে কিন্তু করে নিয়েছি আর এইভাবে আমি ঢাকনাটাও উঠে নিয়েছি আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে অনেকটা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তো আমি কিন্তু এখন আর ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো নিয়ে দেন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে কি হবে এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আবার উঠিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব। আর ঢাকনা দিব না ঢাকনাটা না দিয়ে এবার পানিটাকে শুকিয়ে নিব মানে যে পানিটা উঠেছিল এটা যেহেতু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এটাকে একটু ভেজে নিব তাই তো এটা কিন্তু ভাজা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর একটু পানি শুকিয়ে নিলে এটা কিন্তু ভাজা হয়ে যাবে আর এখানে চাইলে আপনারা একটা ডিম ভেঙেও দিতে পারেন কারণ ডিমটা দিলে এটা কিন্তু অনেকটা মজা হয় এবং টেস্টি হয় আর সাথে একটু ধনিয়া পাতা দিবেন তাই তো আমার কিন্তু ভাজি কমপ্লিট আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম